হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে খুব একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিও দেখার পর আপনি নিজে থেকে অ্যানালাইজ করে ক্রিপ্টো মার্কেট থেকে ভালো ভালো কয়েন খুঁজে বের করতে পারবেন। এর জন্য আপনাকে কোনো ট্রেডারের কাছে যাওয়া লাগবে না বা আপনাকে খুব আহামরি এক্সপার্টও হওয়া লাগবে না। আমি কয়েকটা ট্রিক্স আপনাদেরকে শেয়ার করব। শুধুমাত্র সেই ট্রিক্সগুলো ফলো করলে আপনি ক্রিপ্টো মার্কেট থেকে ভালো ভালো কয়েন খুঁজে বের করতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। তারপর সার্চ অপশনে গিয়ে লিখলাম কয়েন মার্কেট ক্যাপ। দেখুন এখানে আমার কয়েন মার্কেট ক্যাপটি এসে গেছে। এখন যেটি করব এটাতে প্রেস করব। তারপর ভালো করে অ্যানালাইজ করার সুবিধার জন্য পেজটি ডেস্কটপ মোড করে নেব। তার জন্য ওপরের থ্রি ডট মেনুতে ক্লিক করব। এখান থেকে ডেস্কটপ সাইট ওপেন করব। তো এ পর্যায়ে আমি আমার টিপসগুলো শেয়ার করব। প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, দেখতে হবে কয়েনের র্যাঙ্ক, 1 নম্বর। 2 নম্বরে যেটা দেখতে হবে কয়েনের সাপ্লাই, অর্থাৎ ম্যাক্স সাপ্লাই এবং সার্কুলেটিং সাপ্লাই। 3 নম্বরে যে জিনিসটা দেখবেন কয়েনের 24 ঘন্টার হাই এবং লো প্রাইস। 4 নম্বরে যেটা দেখবেন সেটা হচ্ছে কয়েনের ভলিউম। 5 নম্বরে যেটা দেখবেন কয়েনটি কোন কোন পেয়ারে ট্রেড হচ্ছে। 6 নম্বরে দেখবেন, যেটা খুব ইম্পর্টেন্ট, কয়েনটি কোন কোন এক্সচেঞ্জে লিস্টেড আছে। এবং সর্বশেষ যেটি দেখবেন সেটা হচ্ছে কয়েনের নিউজ। তো চলুন এগুলো প্র্যাকটিক্যালি দেখা যাক। দেখুন এখানে অনেকগুলো কয়েন আছে। প্রথমে আপনাকে যে কোনো একটি কয়েন সিলেক্ট করতে হবে। আমি এখানে বিএনবি কয়েনটি সিলেক্ট করছি। তো এখন যে কাজটি আমাদের করতে হবে, প্রথমে কয়েনের র্যাঙ্ক দেখতে হবে। আমি একটু জুম করছি। দেখুন এখানে র্যাঙ্ক 5-এ আছে। 5 নম্বর র্যাঙ্কে এই বিএনবি কয়েনটি আছে, তার মানে এটা একটা ভালো কয়েন। এবং দ্বিতীয় যে বিষয়টি দেখব সেটা হচ্ছে কয়েনের ম্যাক্স সাপ্লাই এবং সার্কুলেটিং সাপ্লাই। এখানে দেখুন সার্কুলেটিং সাপ্লাই, এতগুলো আপনার সার্কুলেটিং সাপ্লাই এখানে আছে, অর্থাৎ এতগুলো কয়েনের ওপর এখন বর্তমানে ট্রেড চলছে। এবং এটি 99% র্যাঙ্কও করেছে। এরপর যদি ম্যাক্স সাপ্লাই দেখেন, এখানে প্রায় আপনার 165 মিলিয়নের মতো। অর্থাৎ আপনি দেখবেন যে কয়েনের ম্যাক্স সাপ্লাই এবং সার্কুলেটিং সাপ্লাই অনেক বেশি, সে কয়েনটি একটা ভালো কয়েন। এরপর যে বিষয়টি আমরা লক্ষ্য করব সেটা হলো কয়েনের হাই প্রাইস এবং লো প্রাইস। তো চলুন সেটা দেখা যাক। দেখুন কয়েনটির বর্তমান প্রাইস $241 এবং এটা সর্বনিম্ন গিয়েছিল $230 এবং সর্বোচ্চ গিয়েছিল $242। এরপর যে বিষয়টি দেখব সেটা হচ্ছে কয়েনের ভলিউম। দেখুন এখানে 1104 মিলিয়নের মতো আপনার ভলিউম এখানে শো করছে গত 24 ঘন্টায়। এরপর আপনি যদি একটু স্ক্রল করে নিচের দিকে আসেন তাহলে দেখতে পাবেন বিএনবি প্রাইস স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ এই বিএনবি কয়েনটির 24 ঘন্টার যে মুভমেন্ট সেটা আপনি এখানে ভালো বুঝতে পারবেন। দেখুন এরপর যে বিষয়টি দেখতে হবে সেটা হলো এই কয়েনটি কোন কোন পেয়ারসে ট্রেড হচ্ছে। তো তার জন্য আর একটু নিচে যাব। দেখুন আপনার এখানে ইউএসডিটি, বিইউএসডি,
BTC এই পেয়ারসগুলো দিয়ে এই কয়েনটি ট্রেড হচ্ছে, তার মানে এটা একটা ভালো কয়েন। এবং গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হলো কয়েনটি কোন কোন এক্সচেঞ্জ সাইটে লিস্টেড আছে। তো এখানে খেয়াল করুন, এখানে বাইন্যান্স আছে, আপনার কুকয়েন আছে। যদি সিওল মার্কেটসে ক্লিক করি দেখুন আরও অনেক এক্সচেঞ্জ সাইটের লিস্ট এখানে চলে আসছে। তো এটা হচ্ছে একটা ভালো কয়েনের একটা ভালো দিক, যে যত বেশি এক্সচেঞ্জ সাইটে আপনার লিস্টেড থাকবে সে কয়েনটা তত বেশি ভালো হবে। এবং সেটা যদি আপনার বাইন্যান্স, কুকয়েন, গেটআইও, তারপরে আপনার এই এক্সচেঞ্জ সাইটগুলোতে লিস্টেড থাকে, তাহলে মনে করবেন যে কয়েনটা ভালো একটা কয়েন। এরপর যে বিষয়টি দেখবেন সেটা হচ্ছে কয়েনের নিউজ। তো এখান থেকে আমি নিউজে ক্লিক করছি। এবং বর্তমান সময় অনুযায়ী এই কয়েনের ওপর যতগুলো নিউজ হয়েছে সেগুলো এখানে শো করছে। আপনারা এগুলো পড়ে নেবেন এবং বিভিন্ন সাইট আছে সেই সমস্ত সাইটগুলোতে ভিজিট করবেন, বা এই বিএনবির যে টুইটার আছে বা সোশ্যাল মিডিয়ার যে পেজগুলো আছে সেখানে আপনারা চেক করতে পারেন। তো মূলত এভাবে একটা ভালো কয়েন আপনারা নিজেরা অ্যানালাইজ করে খুঁজে বের করতে পারবেন। ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর ক্রিপ্টো রিলেটেড এমন নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। আজ এই পর্যন্ত, কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।